বাংলাদেশ সেনাবাহিনীতে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হলো চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদি করছেন এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে রয়েছে সে সকল পার্থী আবেদন করতে পারবেন এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীর জন্য বয়স সীমা আঠারো থেকে তেইশ বছর টিতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পথে অনলাইনের মাধ্যমে আবদা ফির সম্পন্ন করতে পারবেন তো পুরুষ পাত্রের ক্ষেত্রে আপনারা উচ্চতা লাগবে পাঁচ ফুট ও চার ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি জন্য পুরুষ পাত্রের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম মহিলা পাত্রের ক্ষেত্রে ছয়চল্লিশ কিলোগ্রাম বুকের মাপ লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে লাগবে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং প্রসারণে তিরিশ ইঞ্চি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে জাতীয় মাধ্যমের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান প্রকার যে কোনো একটিতে জিপিএফ ফাইভ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পে আপনাকে উত্তীর্ণ হতে হবে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের নূতম বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে উত্তীর্ণ হতে হবে আপনার দু হাজার চব্বিশ সালের এইচএসসি অথবা এ লেভেল আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড অথবা সমমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অব্যাহিত জাতীয়ত জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ষোলো আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনটি শেষ হবে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন আশা করি শেষ তারিখ যেন বসে না থেকে পূর্বেই আবেদন ফলটি আপনারা সম্পূর্ণ করে নেবেন তো এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে মাধ্যমে আবেদন ফলটি সম্পূর্ণ করতে হবে আবেদনের জন্য যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো দুই হাজার টাকা যেটি অনলাইনে আবেদনের সময় আপনাকে রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দিতে হবে নির্বাচন যে পদ্ধতি প্রাথমিক নির্বাচন আপনাদের আগামী 27 অক্টোবর 2024 হতে 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনা নির্বাচন অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের 15 নভেম্বর 2024 শুক্রবার তারিখে নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে ফলাফল ডিসেম্বর 2024 মাসের প্রথম সপ্তাহে আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এর প্রাপ্ত কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনি বেতন ভাতা পাবেন বিদেশি প্রশিক্ষণের সুযোগ পাবেন উচ্চতর শিক্ষার সুযোগ পাবেন বাসস্থান চিকিৎসার সুযোগ সুযোগ পাবেন পাবেন এটিতে আপনাদের আবেদনটা করতে চাচ্ছেন সে তাই বসে না থেকে পূর্বে আবেদন ফটি সম্পন্ন করে নেবেন আর কোনো কিছু আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ